মান্থলি আপনারা 10,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত প্রফিট করার সুযোগ পাচ্ছেন। যারা এইসব সমস্যার জন্য ব্যবসা থেকে পিছিয়ে পড়ছেন তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিও। মেইন উইংসটা হচ্ছে ইয়োর ফ্যাশন, অর্থাৎ এটা হচ্ছে রিসেল, হোলসেল এবং ডিলার। তাদের থেকে আপনারা কি ডিফারেন্ট টাইপ, কি হচ্ছে সেলারদের জন্য কি কি সুযোগ সুবিধা রেখেছেন, বা কেন সেলাররা কেন আপনাদের সাথে রিসেলিং করবে, এভাবে বুঝালেন যে আসলে রিসেলিং বিষয়টা কি। একটু জানতে যাচ্ছি যে কারা কারা মূলত রিসেলিং করতে পারবে, বা কোন কোন প্রফেশনের লোক হচ্ছে আমাদের সাথে কাজ করতে পারবে। চাকরি নাকি ব্যবসা, জীবনের এই সিদ্ধান্ত নিতে আমরা হয়তো বা একটু বেশি সময় নিয়ে থাকি। অনেকেই আসেন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি নামক সেই সোনার হরিণটার পিছনে এখনও ছুটছেন। হয়তো বা অনেকেই সাজেশন করছে যে ব্যবসা কর, কিন্তু ব্যবসা করতে গেলে তো প্রপার মূলধন লাগবে, আপনার সঠিক প্রোডাক্ট নির্বাচনের ক্ষমতা এবং হচ্ছে বিজনেসের অভিজ্ঞতা, এর কোনোটাই তো আপনার নেই। ভাবছেন তাহলে আমি কীভাবে বিজনেস করব? জি হ্যাঁ, যারা এইসব সমস্যার জন্য ব্যবসা থেকে পিছিয়ে পড়ছেন তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটা। বিজনেস আপনার, ইনকাম আপনার, ইনভেস্ট আমাদের, এই প্রতিবাদ্যকে সামনে রেখে ইউআর ফ্যাশনের আজকের ভিডিওতে আমি মানখেমে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো একজন মানুষ কিভাবে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারে, বা হচ্ছে কিভাবে সে একজন সফল উদ্যোক্তা হতে পারে, সে বিষয়ে আজকে মূলত আমাদের এই আলোচনাটা। মূলত বলতে পারেন যে আমাদের হচ্ছে মেইন যে টপিকটা সেটা হচ্ছে রিসেলিং। আমাদের কোম্পানির একটা সাইট হচ্ছে রিসেলিং, তো এই সম্পর্কেই মূলত আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে বিনা পুঁজিতে কিভাবে আপনি জিরো থেকে হিরো হতে পারেন। সো রিসেলিং বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করার জন্য আমরা একজন গেস্টকে আমাদের শোতে ইনভাইট করেছি। তিনি হচ্ছে ইউআর ফ্যাশনের রিসেলিং ডিপার্টমেন্টের হেড সৈয়দা তাসনিম আপু। হ্যালো আপু। হাই মি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু তো ইউআর ফ্যাশনের সাথে অনেকদিন থেকেই কাজ করছেন, এখন আপনি হচ্ছে রিসেলিং ডিপার্টমেন্টের হেডে মানে ওই পদে আসেন। সো যেহেতু আমাদের আজকে টপিকসটা ছিল হচ্ছে রিসেলিং সম্পর্কে, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই, কারণ অনেকে আসলে অনেক ধরনের প্রশ্ন সবার মনে থাকে কিন্তু আসলে সবাই আসলে এই জিনিসগুলো শেয়ার করতে পারে না। তো ফার্স্ট আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা যদি একটু আমাকে বলতেন যে রিসেলিংটা কি আসলে। আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, অ্যাট ফার্স্ট আসলে আমাদের জানা দরকার যে রিসেলিংটা কী। তো এখনকার যে মানুষজনের অবস্থা এবং চাকরির বাজারের যে এমন বাজে অবস্থা, তো এই মুহূর্তে যারা ব্যবসায় আগ্রহী তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে বিজনেস করার জন্য কিন্তু অ্যাট ফার্স্ট আপনাদের প্রথম যে টেনশনটা মাথায় আসে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো রিসেলিং বিষয়টা বলতে আমরা ফার্স্ট যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো জিনিস পুনরায় সেল করা, ইউজুয়ালি মানুষ সেটাই বুঝে। তো রিসেলিংটা হচ্ছে মূলত যে একটা কোম্পানি যেটা আপনাকে হচ্ছে তাদের প্রোভাইড মানে সার্ভিসিং যেগুলো আপনাকে দিবে, অর্থাৎ আপনাকে প্রোডাক্ট দিবে, তারা বিভিন্ন সার্ভিস দিবে, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সেটার মাধ্যমে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া আপনি সেই প্রোডাক্টগুলো আপনার মতো করে মার্কেটিং করে সেল করবেন, এবং সেইখান থেকে আপনি আপনার কমিশনটা আর্ন করবেন। এই জিনিসটাই হচ্ছে মূলত রিসেলিং। তো আপনারা যখন একটা কোম্পানির সঙ্গে রিসেলিং করবেন তখন হচ্ছে কোম্পানিটা আপনাকে কী কী ফ্যাসিলিটিস দিবে এটার উপর ডিপেন্ড করবে যে আপনার রিসেলিং ক্যারিয়ারটা কত ভালো যাবে। ঠিক আছে, ওকে আপু, অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে বুঝালেন যে আসলে রিসেলিং বিষয়টা কী। একটু জানতে চাচ্ছি যে কারা কারা মূলত রিসেলিং করতে পারবে, বা কোন কোন প্রফেশনের লোক হচ্ছে আমাদের সাথে কাজ করতে পারবে রিসেলিং নিয়ে। ধন্যবাদ মিমকে অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করার জন্য। হ্যাঁ, আসলেই বর্তমান বিশ্বে আমরা যে জিনিসটা দেখি আর কি, সেক্ষেত্রে হচ্ছে মানে অর্থনৈতিক দিক দিয়ে আর কি যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে সব দিকে প্রচণ্ড খরচ বেড়ে গেছে আর কি। তো একটা চাকরিজীবী মানুষের পক্ষে কিন্তু এখন তার আর্নিং দিয়েও কিন্তু সংসার প্রপারলি চালানো পসিবল হয়ে ওঠে না। তারপরে এমনও হতে পারে যে একটা স্টুডেন্ট যার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু সে অলরেডি মানে চাকরির দ্বারে দ্বারে ঘুরছে চাকরির জন্য, কিন্তু তারপরও সে তার মানে যোগ্যতা অনুযায়ী হ্যাঁ একটা চাকরি এখনও জোগাড় করতে পারছে না। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু সব ধরনের পেশা বা সব ধরনের মানুষের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখে থাকি। তো এই যে আমাদের যে প্ল্যাটফর্ম ইয়োর ফ্যাশনের যে রিসেলিং প্ল্যাটফর্ম, এইটা কিন্তু আমরা মূলত দিচ্ছি এই ধরনের সব টাইপের পেশার মানুষদের জন্য, অথবা যারা বেকার আছে এই টাইপের মানুষগুলোর জন্য। তো যে প্রফেশনগুলোকে আমি হাইলাইট করতে পারি সেগুলোকে যদি আমি বলি তাহলে বলা যাবে যে হ্যাঁ, যারা মনে করেন এরকম আছে যে বিদেশ ফেরত যারা পার্সন আছে, মনে করেন তারা বাইরে থেকে আসছে কিন্তু এখনও পর্যন্ত দেশে তারা কোনো কিছু মানে প্রপারলি করে উঠতে পারেনি, বা আর্নিংয়ের একটা সুযোগ তারা এখনও ক্রিয়েট করতে পারেনি, হ্যাঁ, বা সোর্স খুঁজে পায়নি, এই টাইপের মানুষগুলো আমাদের সঙ্গে রিসেলিং করতে পারবেন। দেন হচ্ছে পারবে স্টুডেন্ট টাইপের। এমন এমন একটা জিনিস আমরা দেখি যে আগে স্টুডেন্টরা কেমন করতো, টিউশন করতো, তাদের পার্ট টাইমের করার জন্য টিউশন করতো,
সেই টাইপের স্টুডেন্টগুলো কিন্তু এখন চাইলে রিসেলিং করতে পারবে। যেহেতু এখন হ্যাঁ অনেক মানুষ আছে যারা মানে তাদের ফ্রি টাইমগুলো মোবাইলের পিছনেই দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ার পিছনেই দিচ্ছে, তো এইটাকেই কিন্তু তারা তাদের মানে উপার্জনের হাতিয়ার করে নিতে পারে। তো বেসিক্যালি স্টুডেন্ট টাইপের পার্সনগুলো কিন্তু এই জিনিসগুলো করতে পারে, যারা অলরেডি গ্রাজুয়েট হয়ে গেছে কিন্তু বেকার বসে আছে তারা এটা দিয়ে স্টার্ট করতে পারে, অথবা যারা অলরেডি পড়াশোনার মধ্যেই আছে কিন্তু দেখা গেল তাদের অধিকাংশ মানে অবসর সময়গুলো তারা সোশ্যাল মিডিয়ার পিছনে দিচ্ছে, তারাও কিন্তু এই জিনিসটা করতে পারে। এতে করে তাদের সময়টাও যাবে প্লাস তাদের কিছু ইনকামও হবে। হ্যাঁ, দেন হচ্ছে আরেক টাইপের পার্সনরা আছে যারা গৃহিণী, ঠিক আছে, যাদের ফ্যামিলি আছে কিন্তু তারা দেখা গেল একজন হাউসওয়াইফকেও কিন্তু আমরা 24 ঘন্টা ওয়ার্কিং ওমেন বলতে পারি, কারণ তাদের ডিউটি কিন্তু কখনো শেষ হয় না, তারা সবসময় কোনো না কোনো কাজ করতে থাকে। কিন্তু এমনও অনেক হাউসওয়াইফ আছে যারা দেখা গেল তাদের হাজব্যান্ডের আর্নিংয়ে হাত দিতে চায় বা একটা ইয়ে করতে চায়, মানে সাহায্য করতে চায় আর কি। তো এই টাইপের হাউসওয়াইফদের জন্য কিন্তু এই রিসেলিং প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ, যেমন তারাও কিন্তু মানে তাদের অবসর যে সময়টা মানে সাংসারিক কাজ বাদ দিয়ে যে সময়টা তারা পাচ্ছে তারা কিন্তু এই সময়টাকে কিন্তু রিসেলিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারছে। তো এরকমও কিন্তু আমরা মানুষ দেখি যারা কিন্তু আসলে হতাশায় ভোগে, যেমন মানুষের তো হতাশার আসলে শেষ নাই, বিশেষ করে সব ধরনের বিষয় হতে পারে। যেমন উদাহরণস্বরূপ একটা জিনিস আমি বলতে পারি যে মানুষ রিলেশনশিপে কিন্তু মানে বিট্রেড হতে পারে, তো যেভাবেই হোক, তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল সে ওই টাইমটা হতাশায় তো থাকবে ডেফিনেটলি, তো এই ডিপ্রেশনের সময়টা কিন্তু সে তার আর্নিংয়ে কাজে লাগাতে পারে, তার এই ডিপ্রেশনটাকে কিন্তু সম্পূর্ণ সে কনভার্ট করতে পারে এবং এই ক্ষেত্রে কিন্তু তখন সে রিসেলিংটাকে আঁকড়ে ধরতে পারে এবং এটা দিয়ে কিন্তু তার যেমন আর্নিং হবে প্লাস তার ডিপ্রেশনও কিন্তু কেটে যাবে। তো এই টাইপের মানুষগুলোই কিন্তু আমাদের সাথে রিসেলিংয়ে যুক্ত হতে পারবে। আবার দেখা যায় যে আরেক ধরনের মানুষ থাকে তারা হচ্ছে মনে করেন মানে অলরেডি রিটায়ারমেন্ট তাদের হয়ে গেছে, মানে অবসরপ্রাপ্ত যারা, এরকম অভিজ্ঞ যারা অবসরপ্রাপ্ত এই ধরনের মানুষগুলো কিন্তু আমাদের সঙ্গে রিসেলিং করতে পারবে। ধন্যবাদ আপু, অনেক অনেক সুন্দর করে আসলে বিষয়টা বুঝিয়েছেন। দেন হচ্ছে আরও কিছু জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি বলেন যে ইউর ফ্যাশনের যে রিসেলিং যে প্ল্যাটফর্মটা সেটা বর্তমানে তো অনেকগুলো রিসেলিং প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, তো হচ্ছে তাদের থেকে আপনারা কী ডিফারেন্ট টাইপ কী হচ্ছে সেলারদের জন্য কী কী সুযোগ সুবিধা রেখেছেন বা কেন সেলাররা কেন আপনাদের সাথে রিসেলিং করবে? হ্যাঁ, এটাও একটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যে হ্যাঁ এত রিসেলিং প্ল্যাটফর্ম থাকতে কেন সবাই ইউর ফ্যাশনের সঙ্গে রিসেলিং করতে যাবেন। তো এখানে হচ্ছে ইউর ফ্যাশন আপনাদেরকে কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে এখন আমি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত বলবো। এক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথম যেটা পাচ্ছেন সেটা হচ্ছে উইথাউট ইনভেস্টমেন্ট বিজনেস করার সুযোগ, মানে সম্পূর্ণ বিনা পুঁজিতে ইউর ফ্যাশনের সঙ্গে বিজনেস করতে গেলে আপনার রিসেলিং করতে গেলে আপনাদের কিন্তু কোনো রকম কোনো পুঁজি এখানে লাগছে না। এবং দ্বিতীয় যেটা পাচ্ছেন আমাদের হচ্ছে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট, অর্থাৎ আমাদের নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব কোম্পানি এবং নিজস্ব ফ্যাক্টরির আপনার ম্যানুফ্যাকচার প্রোডাক্টগুলো আপনারা মানে ডেলিভারি দেওয়ার জন্য পাচ্ছেন এবং আপনারা এটা নিয়ে রিসেলিং করতে পারছেন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার মান্থলি আপনারা 10,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত প্রফিট করার সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে হচ্ছে মানে 10,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত আপনি প্রফিট করতে পারছেন, আপনার আর্নিং বাড়াতে পারছেন, আপনি যত সেল করবেন আপনি তত এখানে প্রফিট পাবেন। আর এটা যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি তাহলে কিন্তু আপনার পার প্রোডাক্টে আপনি কিন্তু অলমোস্ট 35 থেকে 55 পর্যন্ত কমিশন করার মানে পার্সেন্ট কমিশন করার কিন্তু সুযোগ পাচ্ছেন। তো এখানে আরও যে জিনিসগুলো থাকছে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এবং আইটি সাপোর্টের ফ্যাসিলিটি। তো এখানে হচ্ছে আপনার যখন আপনি কোনো পেজ ওপেন করবেন এটা থেকে শুরু করে আপনার পেজ যখন বুস্ট করতে হবে এই পর্যন্ত সব রকম ফ্যাসিলিটিস কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারছেন। এরপরে হচ্ছে আরেকটা ফ্যাসিলিটি যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট যদি কখনো ম্যানুফ্যাকচার করাতে চান আপনি কিন্তু আমাদের কাছ থেকে সেটা করতে পারবেন। আপনার প্রোডাক্ট যত বেশি হোক বা আপনি যে কোনো প্রোডাক্ট যদি আপনার নিজের কোম্পানি বা নিজের পেজের নামে করতে চান সেক্ষেত্রে কিন্তু ইউর ফ্যাশন আপনাকে ম্যানুফ্যাকচার সিস্টেমটা দিচ্ছে, আপনি কিন্তু এক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রোডাক্ট রেডি করে নিতে পারছেন। এরপরে আপনি পাচ্ছেন ফাস্ট ডেলিভারি এবং প্যাকেজিংয়ের ফ্যাসিলিটি, আমরা আপনাকে প্যাকেজিং থেকে শুরু করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি পর্যন্ত সার্ভিসটা দিচ্ছি। এরপর আপনারা পাচ্ছেন সুপার রিসেলার যারা আমাদের হয়ে যাবে তাদের জন্য কিন্তু ইউর ফ্যাশন কোম্পানি একটা স্মার্ট স্যালারিরও ব্যবস্থা করবে, অর্থাৎ আপনি কিন্তু আমাদের সঙ্গে দেখা গেল কাজ করলে মান্থলি একটা লিমিটেড কিন্তু একটা স্যালারি পর্যন্ত পেতে পারছেন।
আপনারা হয়তো ভাবছেন যে আপনারা যে আর্নিংসটা করবেন সেটা আমরা আপনাদেরকে কিভাবে দিব। আপনারা যে অর্ডারগুলো নেবেন ওটা যখন সাকসেসফুলি ডেলিভার্ড হয়ে যাবে তখন কিন্তু পেমেন্টগুলো আপনাদের যে রিসেলিং অ্যাকাউন্ট ওইখানে কিন্তু যোগ হতে থাকবে এবং মান্থলি হচ্ছে আমরা দুইবার আপনাদেরকে এই কমিশনটা বুঝিয়ে দিব। আর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল এবং ডিলারশিপ ফ্যাসিলিটিটা পাচ্ছেন, আপনারা চাইলে হোলসেল দিতে পারছেন এবং কেউ যদি চায় তাকে ডিলারশিপও দিতে পারবেন। ওয়াও, আসলে সত্যি অনেক অনেক ফ্যাসিলিটিস ইউর ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে, তাহলে কেন ইউর ফ্যাশনের সাথে নয়? নেক্সট যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আসলে ইউর ফ্যাশন থেকে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছি? সার্বিকভাবে চিন্তা করলে আমরা বলতে পারি যে ইয়র ফ্যাশন কিন্তু মূলত মানে একটা গ্রুপ অফ কোম্পানি। এখানে কিন্তু আমাদের চারটা উইংস আছে। আমাদের ফার্স্ট উইংস হচ্ছে বিআর কর্পোরেশন, এখানে হচ্ছে এটা আমাদের ম্যানুফ্যাকচার জোন। আপনি হচ্ছে যে আপনি বলেছিলাম যে আপনার যে নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট যেটা আপনি ম্যানুফ্যাকচার করতে পারবেন এটা কিন্তু আমাদের বিআর কর্পোরেশনের মাধ্যমে আপনি ম্যানুফ্যাকচার করে নিতে পারবেন। অর্থাৎ একজন মানে রিসেলার যদি তার নিজস্ব কোম্পানি বা নিজস্ব পেজের নামে প্রোডাক্ট করে নিতে চায় তখন কিন্তু আমাদের বিআর কর্পোরেশন তাকে ম্যানুফ্যাকচার সার্ভিসটা দিবে। এটা কিন্তু আসলে একটা বড় পাওয়া, কারণ হচ্ছে সব কোম্পানির কাছ থেকে কিন্তু আপনারা এরকম কোনো ফ্যাসিলিটিস পাবেন না। হ্যাঁ, এরপরের আমাদের যে উইংস সেটা হচ্ছে আপনার ইয়োর ইন্টেরিয়র ডিজাইন। অর্থাৎ আপনি চাইলে কিন্তু আমাদের মানে আপনার যে হোম এবং হচ্ছে অফিস বা কোম্পানি আপনি কিন্তু আমাদের কাছ থেকে ডেকোরেশন করে নিতে পারবেন। এটার জন্য হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের এই উইংসে, অর্থাৎ ইয়োর ইন্টেরিয়র ডিজাইনে। এরপরের যে উইংসটা আমাদের আছে সেটা হচ্ছে নামের আইটি। অর্থাৎ আমরা আপনাকে যে ডিজিটাল এবং আইটি যে সাপোর্টটা দিব বলেছিলাম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ডিজিটাল সাপোর্টটা পেতে পারেন আমাদের নামের আইটি জোন থেকে। অর্থাৎ এইখানে কন্ট্যাক্ট করলে হচ্ছে আপনি আপনার যে পেজ সম্পর্কে যত রকম ডিটেলস আছে, মানে আপনি যদি পেজ ওপেন করতে চান বা আপনার ওয়েবসাইট ওপেন করতে চান অথবা আপনার পেজের যে কোনো রকমের অসুবিধা কিংবা যে পেজের যে অ্যাড দিতে চান, বুস্টিং করতে চান, এভরিথিং নিয়ে আপনারা আমাদের কাছে আসতে পারবেন নামের আইটিতে। আর ডিটেলসগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। আর আমাদের মেইন উইংস হচ্ছে ইয়র ফ্যাশন, অর্থাৎ এটা হচ্ছে রিসেল, হোলসেল এবং ডিলারশিপ। অর্থাৎ আমাদের ইয়র ফ্যাশন থেকেই হচ্ছে কিন্তু এই জিনিসগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো আশা করি আপনারা আমাদের উইংসগুলো সম্পর্কে অবগত হতে পেরেছেন। ওকে আপু, থ্যাংকস। আপনাদের তো রিসেলিং যে প্ল্যাটফর্মটা এটা তো আসলে অনেক বড় একটা হচ্ছে প্ল্যাটফর্ম আপনাদের ইয়র ফ্যাশনের, তো এইটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি এবং আপনারা এটাকে আসলে কতদূর নিয়ে যেতে চান? যেহেতু আমরা ইয়র ফ্যাশনের মতো এত বড় একটা রিসেলিং প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, সেহেতু অবশ্যই আমাদের বড় বড় কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এবং এটা হচ্ছে আমরা চাই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একটা সময় নানা ধরনের উদ্যোক্তা মানে উঠে আসুক। অনেক সুবিধার কারণে, অনেক সমস্যার কারণে মানে যারা উদ্যোক্তা হতে চায় তারা হতে পারে না। তো আমরা ইয়র ফ্যাশন যেহেতু আমরা রিসেলিংয়ের মতো একটা বড় প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছি, সো আমরা অবশ্যই চাই যে যারাই যে বয়সের যে পেশার যেখানেরই মানুষ নিজেদের একটা বিজনেস তৈরি করতে চায় তারা যেন একটা উদ্যোগ নেয়, ঠিক আছে, একটা উদ্যোক্তা হয়ে যেন তারা এগিয়ে আসে, আমরা এটাই আশা করব। আর ইয়র ফ্যাশন এক্ষেত্রে সবসময় আপনাদের পাশে থাকবে এবং আমাদের যে চারটা উইংস এটা কিন্তু মূলত আপনাদের এই যে রিসেলিংয়ে বা আপনাদের বিজনেস ওপেন করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো নিয়ে মূলত আপনাদের সমস্যার কারণে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন না, এইটা দূর করার জন্য কিন্তু আমরা আমাদের এই চারটা উইংস রেডি করেছি আপনার জন্য। তো আমাদের কাছ থেকে এই সুবিধাগুলো বা এই সেবাগুলো কিন্তু আপনারা সবসময় পাবেন। আর আমরা এটা চাই যে বাংলাদেশে প্রচুর পরিমাণে রিসেলার হোক, যাতে বাংলাদেশের ঘরে ঘরে একটা সময় কর্মসংস্থান পৌঁছে যায় এবং যেন কারো কোথাও কোনো বেকারত্ব না থাকে এবং জীবনযাত্রার মান যেন আরেকটু সহজ হয়, তো এটা আমরা সবসময় চাই। এবং ই কমার্সটাকে যেন মানুষ একটা মানে ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারে এবং তাদের আয় উপার্জনের জন্য যেন এটাকে একটা বিশ্বস্ত জায়গা হিসেবে তারা পায়, তো এই জন্য হচ্ছে আমরা ইয়র ফ্যাশন সবসময় আপনাদেরকে সাপোর্ট দিব এবং এই জিনিসটা বা এই চেষ্টাটা আমরা সবসময় করব। এবং দেখা যাবে যে যখন বাংলাদেশে অনেক রিসেলার হয়ে যাবে তখন যারা মনে করেন বিভিন্ন জেলা বা উপজেলায় যে টপ সেলাররা থাকবে তাদেরকে দেখা গেল ইয়র ফ্যাশন একটা সময় ডিলারশিপ বা শোরুম সিস্টেম দিয়ে দেবে, তখন দেখা গেল তারা শুধুমাত্র পেজেই বা অনলাইনেই রিসেলিংটা নয়, তারা তাদের একটা নিজস্ব বিজনেস পাবে, তারা তাদের একটা নিজস্ব শোরুম পাবে এবং একটা ব্র্যান্ডেড শোরুম পাবে। ইয়র ফ্যাশনের সঙ্গে তারা সবসময় কাজ করতে পারবে এবং এই সুবিধাগুলো আমরা একটা সময় আশা করি এবং আপনাদেরকে দিতে পারবো। আর হচ্ছে আমাদের যে মানে সব রকম সুবিধা যেগুলো আপনারা ভোগ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট yourfashion.com.bd, এখানে ঢুকে আপনারা আমাদের রিসেলিংয়ে জয়েন করতে পারবেন। রিসেল সার্ভিসটা যেমন পাবেন তার উপরে হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপ থাকবে, যেমন ইয়র ফ্যাশন কিন্তু আপনাদের এই যে রিসেলিংটা গ্রুপে উন্মুক্ত করে দিবে এবং সেক্ষেত্রে হচ্ছে আপনারা পাবেন
যেমন হচ্ছে ইয়ার ফ্যাশন সেলার গ্রুপ, তারপরে হচ্ছে প্রোডাক্টস গ্রুপ, দেন হচ্ছে ট্রেনিং গ্রুপ, এবং হচ্ছে আপনার বিভিন্ন রকমের গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হলে আমাদের যত রকম সুবিধা আপনারা পাবেন এবং হচ্ছে আমাদের সঙ্গে দ্রুত এবং ইজিলি আপনারা কন্ট্যাক্টও করতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে দ্রুতই জয়েন হয়ে যাবেন এবং রিসেলিং করে আপনি আপনার নিজের ভাগ্যকে বদলে দিবেন। থ্যাংক ইউ অপু আমাদের আজকে শোতে আসার জন্য এবং এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলার জন্য। আশা করি আমাদের রিসেলার যারা আছে তারা সম্পূর্ণ বিষয়টি হচ্ছে খুব সহজে বুঝতে পেরেছে। ওকে, আশা করি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনাদের ভিতরে যে প্রশ্নগুলো ছিল বা যে জিনিসগুলো জানার ছিল সেগুলো অলমোস্ট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনাদের কাছে কোনো বিষয় নিয়ে বা কোনো ইনফরমেশন যদি আরও জানার দরকার থাকে সেক্ষেত্রে আমাদের হটলাইন যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকের শো আমি এখানেই শেষ করছি, আমাদের সাথেই থাকবেন। সবাইকে এতক্ষণ থেকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।